গুড মর্নিং সব বন্ধুদের, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আরতি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে। যদিও এই রুমে আমরা শুই না, আমরা ওপরের রুমে শুই, আর এই রুমটায় আমি মাঝে মাঝে দুপুরবেলার দিকে শুই। যাই হোক, বেডটাকে, চাদরটা চেঞ্জ করছি না, চাদরটাকে মানে ঝেড়ে দিলাম, আর এইদিকে আর একটা ছোটো বেড আছে ওটাও ঝেড়ে দিলাম। আর একটু বাইরের দিকে বারান্দায় গেলাম, প্রচণ্ড রোদ্দুর হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমি ছোটো ছোটো দুটো তুলসী গাছ লাগিয়ে দিয়েছি, আর এই ব্যাগটা দুদিন ধরে ধুয়ে দিয়েছিলাম, শোকাচ্ছে, তা তুলে নিয়ে গিয়ে ঘরে রাখলাম। চলো রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে গেলাম, গিয়ে একটু পটল ভাজা করব। তা পটলের কতগুলো পটল ফ্রিজ থেকে বার করলাম, অনেকটা পটল ফ্রিজে এনে মানে রেখেছি, বাজার থেকে এনেছিলাম। তা ভাবলাম কটা ভাজা করি, আর ভাজা পটল খেতে আমার খুব ভাল লাগে, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আমার ভীষণ ভাল লাগে। পটলের তরকারিটা না আমার ভাল লাগে না, যদিও পটলের তরকারি খুব কম করি, করলেও চিংড়ি মাছ দিয়ে করি, নাহলে আমি ভালো লাগে না আমার পটলের তরকারি, সেই জন্য একটু ভাজাই করে নিলাম। ভাজাটা সবাই খেতেও ভালোবাসে, আমার তো খুব প্রিয়, তাই জন্য করে নিলাম। আর প্রচণ্ড গরম, দু তিন দিন ধরে এত গরম পড়েছে না, ভাদ্র মাস চলে গিয়ে আশ্বিন মাস পড়েছে, কিন্তু গরম আর কমছে না, প্রচণ্ড গরম। দুবার তিনবার করে গা ধুচ্ছি, কিন্তু গরম কমছে না, আর অল টাইমই তো ফ্যান চলছে। চলো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, আলু ভাতে একটু মাখবো ভালো করে, আর কড়ায় তেল বসিয়ে দিয়েছি, আর পটলটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে নিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নেব। আর বিশেষ কিছু আজকে রান্না করব না, কেননা মাছের তরকারি করা আছে কালকে, তাই জন্য আজকে আর বিশেষ রান্না নয়। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, তোমাদের দেখাবো নিশ্চয়ই। পটলটা ভেজে কড়াই ভাজতে দিয়ে দিয়েছি, ভালো করে ভাজলে উল্টে দেবো। আর পটলের দেখবে একটা সুন্দর গন্ধ বেরোয়, আমার তো খুব ভাল লাগে, পটল ভাজা বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভাল লাগে। পটলটাকে উল্টে দিলাম, একটু ভালো করে ভাজা হয়ে গেলে এই যে নাবিয়ে নিয়েছি। চলো আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই। ভাত, ভাতের মধ্যে এই যে আলু ভাতে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে পটল ভাজা, আর এই যে পাশে মাছে সর্ষে দিয়ে ঝাল। বিকেলবেলায় আমি একটু বেরিয়ে গেছি রেশন দোকানে। রেশন দোকানে যদিও আমরা সেরকম কিছু নিই না, গমটা পাই, গমটাই নিই, তা কার্ডটা যাতে ল্যাপস না হয়ে যায় সেই জন্য প্রতি মাসেই রিনিউ করতে আমাকে রেশন দোকানে যেতে হয়। আর গম পেলে কী বলতো, গমটাকে ভাঙাই না, গমটাকে দোকানে দিয়ে, আটা ভাঙানোর দোকানে দিয়ে ওটা এক্সচেঞ্জ করে সাদা আটা নিই। গমের আটার না ওই লাল মতো রুটি একদম খেতে ইচ্ছা করে না, সেই জন্য সাদা আটাটা রুটিটা খুব ভালো লাগে খেতেও, ওই জন্য সাদা আটা রুটি খাই। রেশন দোকানে চলে এসেছি, এক দাদা রেশন নিয়ে বেরোচ্ছে, আর একজন নিচ্ছে, চলো ওনার পরেই আমার লাইন, আমি নিয়ে নিই। চলো রেশন নেওয়া হয়ে গেছে, আমি একটুখানি রেশনে কম পেলাম, আর তলায় পাইনি, বাড়িতে বাড়ি চলে এলাম, একটুখানি আসার সময় চপ কিনে আনলাম, চপ আর চালু বসে চপের সঙ্গে একটু চা করে নিলাম। কারা কারা চপ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, সেই জন্য একটু চপ। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, তোমাদের ভীষণ ভালো লাগে, ভালো লেগে আমার বাবার মায়ের চপ, তারপরে চিংড়ি মাছের চপ, ওইসব ভালো লাগে। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা প্রথম দেখলাম না, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কোনো দুইটিও সবার আগে তোমাদের কাছে করা করে। সবাই ভালো থাকো, মানে চায়ের নেশা ভালো করে জানা করে আসবো আবার পরের ভিডিও। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকো, টেক কেয়ার।